হ্যালো বন্ধুরা, আপনাদের আবার স্বাগত জানাই আমাদের হ্যাপি ফ্যামিলি ব্লগসে। আজ আমাদের দার্জিলিং ভ্রমণের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আমরা দার্জিলিং গেছিলাম গত বছর অর্থাৎ 2019 সালের এপ্রিল মাসে। আমরা রাত 8:30 নাগাদ শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠেছিলাম। পরদিন ভোর 5:30 নাগাদ আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে নেমে প্রথমেই আমরা একটা স্করপিও গাড়ি রিজার্ভ করলাম, কেননা যে হোটেলে আমাদের যেতে হবে দার্জিলিংয়ে, সেখানে যেতে হলে আমাদের অনেকটা পাহাড়ি পথ পাড়ি দিতে হবে। আমরা সেই গাড়িতে সবাই চেপে বসলাম। আমরা সবাই বলতে আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার মা আর আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে সেই গাড়িতে উঠে বসলাম। গাড়ি ছুটে চলল, দুই পাশে যেতে যেতে দেখলাম সবুজ আর সবুজ, যা নাকি কলকাতাতে আমরা দেখতেও পাই। কি সুন্দর দুই পাশে চা বাগানের ক্ষেত, তার মাঝখান দিয়ে সেই আমাদের গাড়ি ছুটে চলল। চলছি আর চলছি আর দুপাশে এত সুন্দর সবুজ গাছ, তার মাঝে মাঝে আবার বড় বড় গাছও আছে, ছোট গাছও আছে, ছোট ছোট বাড়িও আছে, দেখতে বেশ ভালোই লাগছিল। গাড়ি চলতে চলতে গাড়ির চার্কিংয়ে আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেই টের পাইনি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, আমার ছেলে হঠাৎ আমাকে ডেকে দিল। তারপর তাকিয়ে দেখি দূরে, অনেক দূরে মনে হচ্ছে, অনেক দূরে কিন্তু খুবই কাছে পাহাড়ের সব কিছু দেখা যাচ্ছে, পরিষ্কারভাবে পাহাড়টা আমি দেখতে পেলাম। দেখে আমার মনে খুব আনন্দ হলো, এত সুন্দর দেখতে লাগছে, কারণ চারিদিকে গাড়ি ঘোড়াও কম, দুই একটা পাশ দিয়ে হুশ করে দুই একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তার মাঝখান দিয়েও এত সুন্দর দেখা যাচ্ছে গাড়ির দুপাশে পাহাড়গুলো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। আমাদের গাড়িটি মূল পাহাড়ে উঠতে শুরু করলো। গাড়িটি এমনভাবে চলছিল, এটা যে একটা ঢালু রাস্তা সেটা আমরা বুঝতেই পারলাম না। সমতলে যে রাস্তা হয়, চওড়া রাস্তা, যেমন করে স্মুথলি চলে যায়, সেইভাবেই আমাদের গাড়িটি চলতে শুরু করলো। দুই পাশে পাহাড়ের ঘেঁষা দেখলাম, পাহাড়ের দেয়ালগুলো কেমনভাবে খাঁজ কেটে কেটে উঠে গেছে, মনে হচ্ছে হাত বাড়ালেই আমরা ছুঁতে পারবো, কিন্তু মোটেই না, পাহাড়টা অনেকটাই দূরে ছিল। আমাদের গাড়িটি ধীরে ধীরে এগিয়ে চলল। পাহাড়ে ওঠার প্রথম দিকে রাস্তার দুধারে বড় বড় পাকা বাড়ি দেখতে পেলাম। কিছু দূর যাওয়ার পরে আবার ছোট ছোট পাকা বাড়িও দেখতে পেলাম, টিনের চালা দেওয়া। আরও কিছু দূর এগোনোর পরে দেখলাম ছোট ছোট হোটেল, রেস্টুরেন্ট, সেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, গাড়িও দাঁড়িয়ে রয়েছে, অনেক গাড়িও সেখানে দাঁড়িয়ে লোকেরা সেখানে খাবার খাচ্ছে। সবথেকে মজার জিনিস হলো ধাপ চাষ, সেটা আমি কোনোদিন দেখিনি। পাহাড়ের জমি কেটে সমতলের মতো করে সমতলের যে ফসল হয়, ধান গম, সেগুলো লাগানো হয়েছে, ভালোই লাগছে দেখতে।
জমিটা কেটে কেটে ধাপে ধাপে যেমন সিঁড়ির মতো নেমে আসে, ঠিক সেভাবেই জমিটা কেটে কেটে সাজিয়েছে। এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এবং কিছু দূর যাওয়ার পর আমাদের গাড়িটি একটি রেস্টুরেন্টের সামনে দাঁড় করালো, কারণ সেখানে আমাদের ব্রেকফাস্ট করা হবে। গাড়ি থেকে যখন আমরা নিচে নামলাম তখন আমরা বুঝতে পারলাম আমরা কোথায় আছি। সেই রেস্টুরেন্টের একদিকে গভীর খাদ, তার অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড় দেখা যাচ্ছে। সেই পাহাড়ের গা দিয়ে কোনো এক সময় যে ধস নেমেছিল সেই চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। ব্রেকফাস্ট ছেড়ে আমাদের গাড়ি আবার পাহাড়ি পথে চলতে শুরু করল। চলতে চলতে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের যে সমতলের গাছপালাগুলো দেখছিলাম আগে সেই সবগুলো ক্রমশ কমতে শুরু করেছে এবং তার জায়গায় অন্য সব বড় বড় আকাশচুম্বী পাহাড়ি গাছ দেখা যাচ্ছে। সেই দেখতে দেখতে আমরা সামনের দিকে ঢালু পথে এগিয়ে চলতে থাকি। যত পাহাড়ের উপরের দিকে উঠছি ততই রাস্তাটা ক্রমশ সরু মনে হচ্ছে। রাস্তাটা এতই সরু মনে হচ্ছে যে পাশাপাশি দুটো গাড়ি মনে হয় যেতে পারবে না, কিন্তু তবুও দুটো গাড়ি যাচ্ছে, স্লোলি যাচ্ছে। একটা গাড়ি আসছে, একটা গাড়ি যাচ্ছে। ধার দিয়ে কোনো রেলিং নেই, অসাবধানতায় যে কোনো মুহূর্তেই চাকা হড়কে গেলে একেবারে অতল খাদে চলে যেতে পারে। তবুও আমরা ঠিকঠাকই যাচ্ছি।
তার মধ্যেও একদল গাড়ি উপর দিকে উঠছে আর একদল গাড়ি নিচের দিকে নামছে। ওই রাস্তায় মাঝে মাঝে এমন বাঁক রয়েছে সামনের থেকে আসা গাড়িটিকেও দেখা যায় না, সেই জন্য সেই সব মোড়ের মাথায় একটা করে বড় আয়না বা মিরর লাগানো থাকে, তাতেই সব ড্রাইভাররা দেখতে পায় গাড়ি আসছে কিনা। এইভাবেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলতে থাকলাম। এইভাবে পাহাড়ি পথে চলতে চলতে আমরা অনেকটা এগিয়ে গেলাম এবং এখন লক্ষ্য করলাম সেই পাহাড়ের কোলে চা গাছের বাগান। চা গাছ সারি সারি পরপর সাজানো রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আরও অদূরে দেখলাম কত ছোট ছোট বাড়ি, খুবই সুন্দর কিন্তু মনে হচ্ছে বাড়িগুলো কাগজের মতো ছোট্ট ছোট্ট। সেইটাই হলো আমাদের দার্জিলিং, সেটাই আমাদের গন্তব্যস্থল। অবশেষে আমরা সেখানে গিয়ে পৌঁছালাম। তো বন্ধুরা, এটি আমাদের দার্জিলিং ভ্রমণের প্রথম পর্ব। আরো কিছু পর্ব আপনাদের সঙ্গে আমি আগামী দিনে শেয়ার করতে চলেছি। তো আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর অন্য ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ।